কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আরও নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলো আজও তোমাদেরকে সঙ্গে নিয়ে নতুন একটা দিনে শুরু করলাম আমার সঙ্গে আশা করছি আজকের তোমাদের ভালো আর কেউ যদি নতুন থেকে থাকো আমার ব্লগ আজ প্রথম দেখছো আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে আর এরকম সুন্দর সুন্দর ভ্লগ যদি তোমরা প্রত্যেক দিন দেখতে চাও তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই করে অল করে দিও যাতে করে আমি যখনই ব্লগ পোস্ট করবো সববার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে আর কিছু জামা কাপড় ছিল সেইগুলোকে ছাদে মেলে দিয়ে আসলাম আমি কাছি নিয়ে ওগুলো সকালবেলা জয় কেচে রেখে গেছিলো তো সেই কারণে ওইগুলো সকাল সকাল মেলে দিয়ে আসলাম কাঁচা রয়েছে যেহেতু তো তাড়াতাড়ি করে মেলে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে সেই জন্য জামা কাপড়গুলো মেলে আসলাম আর কিছু বাসন ছিল যেগুলো উপর করে দিলাম গামলির মধ্যে জয় মেজে রেখে গেছিল। ওগুলো জল ঝরে গেলে তারপর আবার র্যাকে গুছিয়ে রাখবো আর তারপর আজকে বানিয়ে নিলাম সকালে খাওয়ার জন্য ছাতুর শরবত ছাতুর শরবত আমার বেশিরভাগ লেবু নুন দিয়ে ভালো লাগে যেন কিন্তু লেবু ছিল না সেই কারণে কয়েকটা বাতাসা ফেলে আর ছাতু সরবতটা করে খেয়ে নিলাম আর এই যে বড় জারটায় করে জয় জল এনে রেখে গেছে আমাদের বাড়ি থেকে কলের মানে জল খাওয়ার কল অনেকটাই দূরে আর কি তো সেখান থেকে জল আনতে হয় কখনো সকালে নিয়ে আসে কখনো রাতে নিয়ে আসে এখন দুটো ড্রাম করে আনতে পারে না কারণ পুরো রাস্তা জল কাদায় ভরে আছে মাটির রাস্তা যেহেতু সেই জন্য এখন একটা করে নিয়ে আসে তো যার থেকে জলটা ঢেলে আর বোতলগুলো সব ভরে সাজিয়ে রাখলাম অন্যান্য দিন কি হয় আমি ঘরের সমস্ত কাজ সামলে তারপর সকালের কিছু খাই কিন্তু আজকে আমার এত খিদে পেয়ে গেছিলো ভাবলাম আগে পেট পুজোটা করে নিই তারপর ঘরের কাজ বাজ সারবো কেন কি আজকে আমি অনেক সকাল সকাল উঠেছি জানো তো আগের দিনে যেই ব্লগটা তোমরা পেয়েছো সেটা একটুখানি এডিট করা বাকি ছিল ভয়েস ওভার দেওয়া বাকি ছিল তো সেইগুলো আমি সকাল সকাল উঠে করে নি করেছি আর কি এবার ফোনের কাজগুলো সারতে সারতে আর আজকের ব্লগ শুরু করতে অনেকটাই দেরি হয়ে গেছে তাই আর কি খিদে পেয়ে গেছিলো এক গ্লাস ছাতু শরবত খেয়ে নিয়েছি এখন আমি দুপুর তিনটে চারটে অবধি থেকে যেতে পারবো আর ছাতু খেলে না পেটটা অনেকক্ষণ ভরা থাকে তো যাই হোক ছাতুটা খেয়ে আর জলের বোতলগুলো সব ভরে নিলাম বিছানাটাও গুছিয়ে নিয়েছি আর এই নীল রঙের যে চাদরটা দেখলে প্রত্যেক দিন এই চাদরটা আমি গায়ে দিই যতই গরম পড়ুক না কেন আমার একটা চাদর চাই চাই তো ওই চাদরটা আমি গায়ে দেওয়ার জন্যই রেখেছি আর ওই চাদরটা খুব একটা বিছানায় পাতি না জানো তো কারণ কি যদি ছিঁড়ে যায় ওটা একটা স্মৃতি আগের দিনেও তোমাদেরকে আমি বলেছিলাম তো সেই কারণে চাদরটা খুব একটা ব্যবহার করি না শুধু আমি গায়ে দিই চাদরটা আর এখন তো গরমকাল বলতে মনে হয় দশ মাস এখানে গরম আর দু মাস হচ্ছে যেইটুকু সময় শীত থাকে ওই দু মাসই শীত সারা বছর অপেক্ষা করতে হয় শীতকালের জন্য এখনও প্রচণ্ড পরিমাণে গরম এখানে যেন আর আমি যেহেতু ব্লগ করি তো ক্যামেরার সামনে একটু ভালো পোশাক আশাক পরেই আসতে হয় তো সেই কারণে আর কি মাঝে মধ্যে মনে হয় জানো তো যে এই নাইটিটা বার করে পড়ি এই নাইটিটা আমার ভীষণ পছন্দের আমার এক দিদি আমাকে দিয়েছিল এই নাইটিটা তো সব সময় বার করে পড়তে পারি না কারণ কি প্রচণ্ড গরম লাগে এটা যেহেতু কাফতার নাই সেই কারণেই আমি এই সুন্দর নাইটিটা পড়তে পারি না সবসময় সময় মাঝে মধ্যে বের করে পড়ি আর দেখবে বেশিরভাগ আমি দুপুরের মধ্যে ব্লগ শেষ করে দিতে চাই কারণ কি প্রচণ্ড গরম লাগে ওই দুপুর টাইমটা আর রোদটা না পুরো আমার সেই জানলা দিয়ে পর্দা দিলেও কিছু হয় না সেই জানলা থেকে রোদটা এসে পুরো বিছানার মধ্যে পড়ে মানে রোদের মধ্যে গরমের মধ্যে আমি দুপুরবেলা শুয়ে থাকি ওপরে কোনো ফ্যান নেই এখনও লাগানো হয়নি ফ্যান যেটি মতো যখন ঢুকেছিলাম বলেছিল লাগিয়ে দেবে কিন্তু এখনও অবধি কেউ আসেনি ফ্যান লাগানো হয়নি ওই একটা ফ্যান নিয়ে সারা রাত টানাটানি হয় যদি যদিও জয় গরমের মধ্যেই শুয়ে থাকে ফ্যানটা আমার কাছেই থাকে এবার টেবিল ফ্যান তো দুজনে কিভাবে নেবে ওই ফ্যানটা বালতির উপর রেখে আমার পাশে রাখা থাকে ওখান থেকেই জয় যতটুকু হাওয়া পায় ততটুকুই আমাদের ফ্যান পড়ে আছে ওপরে ওই বাড়িতে লাগানো ছিল সিলিং ফ্যান ওটা খাটের নিচে পড়ে আছে জানো ওটা এখনও সেট করা হয়নি মানে উপরে ঢালাই করা তো এবার কি ওটা একটা কিছু হবে হয়তো একটা কোনো কিছু লাগাতে হয় তো তারপর ফ্যানটা তো ঝোলাতে পারবো সেই জিনিসটা এখনও অবধি করা হয়নি প্রচণ্ড গরম লাগে তারপর জানলাগুলো তো খুলতে পারি না প্লাস্টিক দেওয়া অর্ধেক 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 খোলা রয়েছে পুরো হাওয়া বাতাসও ঢোকে না সেই জন্য খুব কষ্ট হয় তো সকাল থেকে দুপুর পর্যন্ত আমি ব্লগ করি দেখো ক্যামেরার সামনে থাকলে একটু নিজেকে অন্যভাবে রাখতে হয় তো সেই কারণে দুপুর পর্যন্ত আমি ভিডিও করি যত কষ্ট হয় হোক আমি দুপুর অবধি সহ্য নি কিন্তু দুপুরের পর থেকে ওই স্নান করে আসার পর থেকে তখন আর মানে এত গরম লাগে তখন আর আমি সহ্য করতে পারি না সেই জন্য দুপুরের মধ্যে আমি ভ্লগটা শেষ করার চেষ্টা করি কারণ কি দুপুরের পর থেকে একটু নিজের মতন করে থাকতে ভালোবাসি একটু নিজের মতন পোশাক আশাক তো সেই কারণে আর কি বেশিরভাগ ভিডিও আমি দুপুরের মধ্যেই শেষ করে দিয়ে হচ্ছে ব্যাপার তো এদিকে আজকে রান্না করব জানো তো মাছের ঝোল আগের দিনে জয় মাছ এনেছিল তো সেখান থেকে মাছ ভেজে রেখেছিলাম একটু কড়া করেই ভেজে রেখেছিলাম তো ওটা তো আর রাত পর্যন্ত রাখতে পারবো না নষ্ট হয়ে যাবে তো দুপুরবেলায় ঝোল করে নিচ্ছি এটা কিন্তু এখন খাবো না এখনকার আমার রান্না আছে মানে রাতে যেই ঝোলটা করেছিলাম ওই ঝোলটাই এখন দিয়ে ভাত খাবো আমি আমার জন্য রয়ে গেছে ভাতও রয়েছে তবে এই তরকারিটা করে রাখছি রাতের জন্য রাতে আর রান্না করতে হবে না শুধু ভাতটা করে নিলে হয়ে যাবে এখন প্রায় একটা দেড়টা বাজে দেড়টার হয়তো বেশি হয়ে গেছিল তো সেই সময় আমি রান্নাটা করছি এটা বিকেলবেলা উঠে মানে সন্ধ্যের দিকে আর কি একটু গরম করে নিলে ঝোলটা ভালোই থাকবে আর ভেবেছি আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেবো দেখা যাক কত দূর কী হয় তো পেঁপে আলু টমেটো দিয়ে একটা মাছের একদম পাতলা করে ঝোল করছি আর এখানে আমার বানুরানি দেখো এই গামছাটা সাইডে পেতে দিয়েছি ও ওইটার উপরে যায় না তো ছোট্ট একটা টুকরো ওইটার উপরে ঘুমায় আর ওই পারে জায়গাটা খালি আছে ওইখানে ও ঘাস দিলে খায় এত বোঝে ও মানে ও বুঝতে পারছে যে ওখানে আমার বিছানা করা রয়েছে দেখো ওইটার উপরে এসে শুয়ে আছে আর খালি জায়গাটায় যখন ঘাস দিই তখন খায় আর গেটটা খুলে দিয়েছি ও দেখো তবুও বেরোবে না ওর ওই ঘরটায় থাকতে কী ভাব ভালো লাগে কে জানে দেখো জোর করে খাবারের লোভ দেখি ওকে বার করতে হয় আসলে ফাঁকা জায়গা তো সেরকম চেঁচামেচি হয় না গাছপালা ও নিজের মতন হয়তো থাকতে ভালোবাসে এখানটায় আজকে মাছটা একটু হালকা পাতলা করেই ঝোল করবো পেঁপে দিয়ে যেহেতু জেঠে মাঝে পেঁপেটা সেদিনকে দিয়ে গেছিলো তো সেই পেঁপেটা দিয়ে আজকে ঝোল করছি অনেকে হয়তো অবাক হবে যে পাঙাশ মাছের পাতলা ঝোল হ্যাঁ গো ভালো লাগে কোনো দিন একদিন করে খেয়ে দেখো এটা পেঁয়াজ রসুন দিয়ে যেরকম কষা কষা ভালো লাগে সেরকম পাতলা ঝোলও খেতে ভালো লাগে আর এটা হচ্ছে জ্যান্ত পাঙাশ অনেক বড়ো বড়ো যেই পাঙাশ মাছগুলো বিক্রি হয় যেগুলো পিস পিস করে বিক্রি হয় সেইগুলো আবার এরকম ঝোল করলে হয়তো ভালো লাগবে না কিন্তু যদি জ্যান্ত থাকে মাছগুলো সেই জ্যান্ত পাঙের যদি এভাবে ঝোল করা হয় পাতলা করে ধরো কেউ বেশি মশলা খেতে চাইছো না তাহলে কিন্তু এই ঝোলটা খেতে ভালো লাগে যেরকম জ্যান্ত মাছের ঝোল হয় ওই কালো জিরে ফোড়ন দিয়ে পেঁপে আলু টমেটো পেঁয়াজ দিলে দিতে পারো ঝোলটা একটু পাতলা হয় তবে খেতে কিন্তু বেশ ভালো হয় অনেকে বলে জানো তো ওই তো ঘরে বসে ভিডিও করে কি এমন কাজ দুটো মানুষ একদমই ঠিক কথাই বলে তারা তাদের জায়গায় তারা ঠিক অফ ক্যামেরা কাজ করলে মানে ক্যামেরাটা ছাড়া কাজ করলে কাজ করতে খুব একটা সময় লাগে না দুটো মানুষের কিন্তু হাতে ক্যামেরা নিয়ে যদি সংসারের সমস্ত কাজ করতে হয় ক্যামেরাটাকে সেট করতে হয় আবার গিয়ে সেটাকে খুলতে হয় আবার ওপর নিচ করতে হয় তখন কিন্তু সময়টা ওখানেই চলে যায় আসলে আমরা এক একজন এক এক রকমভাবে স্বপ্ন দেখি তবে স্বপ্ন দেখাটা কিন্তু খুব সহজ সেই স্বপ্নটাকে সত্যি করে তোলাটা খুবই কঠিন আসলে ক্যামেরার সামনে যে মেয়েটাকে খুব হাসি খুশি দেখায় তার জীবনে কি চলছে কিংবা তার জীবনে কি ঘটে গেছে সেগুলো কিন্তু আর ক্যামেরায় ধরা পড়ে না তাই ক্যামেরার ওপার থেকেই কাউকে বিচার করাটা খুবই সোজা তবে এত কিছুর মধ্যেও আমাদেরকে স্বপ্ন দেখতে হবে কিন্তু কোনো উদ্দেশ্য ছাড়া যেমন ধরো এই আমরা ট্রেনের জন্য অপেক্ষা করি বারবার ঝুঁকে ঝুঁকে দেখি যে ট্রেনটা আসছে কি না আসছে কি না ট্রেনটা কি আসে আদেও আমাদের সময় মতো যখন ট্রেনের সময় হয় তখন ট্রেনটা আসে আর সেই ট্রেনে ওঠার জন্য কিন্তু আমাদেরকে স্টেশনে গিয়ে অপেক্ষা করতে হয় তো আমরা যদি স্বপ্নটাই না দেখি তাহলে সেই স্বপ্নটা পূরণ হবেই বা কী করে তো স্বপ্নও দেখতে হবে আর স্বপ্নটাকে পূরণ করার জন্য কঠিন পরিশ্রম করতে হবে আর যেটা করতে হবে সেটা হলো অপেক্ষা স্বপ্নের যখন সময় হবে তখন স্বপ্ন ঠিক এসে তোমায় ধরা দেবে এমনও আমি কমেন্ট পাই এখানে চার বছর কাজ করছে এখনো কিছুই করতে পারলো না দেখো ছোটবেলায় কচ্ছপ আর খরগোশের গল্পটা নিশ্চয়ই শুনেছ কচ্ছপটা হয়তো একটু ধীরে এগোচ্ছিল তবে সে কিন্তু তার লক্ষ্যে স্থির ছিল ছ মাস আগে পর্যন্ত আমি জানতাম না আমার মতো একটা মেয়ে যে সবার কাছে শুধু অবহেলিতই হয়েছে সে বাড়িতে বসে রোজগার করবে যেটুকুই হোক শূন্য থেকে একে পৌঁছানোটাই আমার কাছে সাকসেস আমি অন্য কারোর সাথে না নিজের সাথে নিজের কম্পেয়ার করি আমি আগের বছর কি ছিলাম এখন কী আছি আগের বছর জিরো ছিলাম কিছুই রোজগার করতাম না আর এখন যেটুকুই রোজগার করি এটাই আমার কাছে সাকসেস আর যখনই অন্যের সাথে নিজের কম্পেয়ার করা বন্ধ করবে তখন থেকে তুমি ভালো থাকতে শুরু করবে আর তুমি হয়ে উঠবে তোমার লাইফের সুপার হিরো যাই হোক আজকে অনেকগুলো কথা বলে ফেললাম তোমাদেরকে আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আমার কথাগুলো তোমাদের কেমন লাগলো কথাগুলো আমি ঠিক বললাম কি না জানিও আর বিকেলবেলা ঘুম থেকে উঠে একটু ছাদে এসেছিলাম গাছগুলোর কি অবস্থা হয়েছে এই দু তিন দিন রোদে ওপরে দিলাম যাতে একটু রোদ আলো হাওয়া পায় কিন্তু গাছগুলো এই অবস্থা হয়েছে তো গাছগুলোতে একটু জল দিলাম পুরো বর্ষাটা গাছগুলো ভিজেছে তো সেই কারণে গোড়া থেকে মাটিগুলো সরে গেছে কালকে একটু মাঠে জলে নেবে আর একটু মাটি তুলে গাছে দিতে হবে এই সময়টা এই বিকালের আকাশটা এত সুন্দর দেখতে লাগে ছাদ থেকে আমি বিকেলবেলাটা এসে না একটু এখানে হাঁটাহাঁটি করি জানো তো মাঝে মধ্যে আবার ঘুমিয়ে পড়ি তখন সন্ধে হয়ে যায় উঠতে উঠতে তখন আর পারি না আসলে দুপুরবেলা ঘুমোতে ঘুমোতে চারটে সাড়ে চারটে ভিজে যায় কি করে আর সাড়ে পাঁচটায় উঠবো তো মাঝে মধ্যে খুব একটা ঘুম হয় না তখন উঠে এসে একটু হাঁটাহাঁটি করি আর এই যে সিঁড়িটা দেখছো এই পাশে তো ওইখানটায় বসে বসে আমি এই বিকেলবেলা করে বেশিরভাগ এডিট করি যেন ভীষণ ভালো লাগে সুন্দর একটা হাওয়া দেয় আর আমার একা একা বসে এডিট করতে ভীষণ ভালো লাগে তো যাই হোক আজকের ভ্লগটা এইটুকুই কেমন লাগলো ব্লগটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর এভাবেই আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হচ্ছে কাল